তুমি মুসলিম সরকারের শালী না? সালামের উত্তরটা আগে দেন। আরে তোমার মতো বদমাশ মায়ের কি সালামের উত্তর দেব? তোমার গালের মধ্যে ঠাস ঠাস করে দুটো চটকানা দিতে পারলে আমার মনটা শান্তি হইতো, আমার ভালো লাগতো। ও চটকানা মারবেন? মারেন দেখি, দেখি পারেন কিনা। আরে মাইয়া মানুষ না হলে তো কোন সময় ঠাস ঠাস করে লাগাই দিতাম। শুনেন, আপনার মাইয়ার ভিডিওটা দেখছেন? আগে ভিডিওটা দেখেন, তারপর বুঝতে পারবেন কে বদমাইশ আর কে বদমাইশ না। অত জোরে গলায় কথা বললো না, এটা যে তোমার বোনের ষড়যন্ত্র সেইটা আমরা জানি। সবকিছু ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে ঢাইকা ফেলাইতে চান না? আপনার মাইয়া যে কি সেটা আপনি জানেন না? আব্বাস বেগের বুদ্ধিতে খলিল মেম্বারের সাথে নতুন করে সম্পর্ক করছে, হ্যার চরিত্র জানি হনন করা যায়, আর আগামী ইলেকশনে হে জানি ভোট কম পায়। আপনার মাইয়ার তো চরিত্র বলতে কিচ্ছু নাই। এই এই করেন না, আর এ চাইতাছে যেন খলিল মেম্বারেরও চরিত্রটা নষ্ট করা যায়। আর আপনি বাপ হইয়া সি 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 মাইয়ারে এই কাজে আগায় দিয়া রাখছেন। এই মাইয়া, তুমি কথাবার্তা কি কইতেছো বুঝতেছো? আমি না যাই না কোনো কথা বলি না, আর না বুঝাও কোনো কথা বলি না। এখনো সময় আছে আপনার মাইয়ারে ঠিক হইতে বলেন, নাইলে কিন্তু তার বিরুদ্ধে আমরা মিছিল বাইর করবো। আর বি কেয়ারফুল, আমার এই যে খারাপ ভাবা না আপনি বন্ধ করেন আঙ্কেল। আরে তোমার তো খারাপ এমনি ভাবি না, তোমার খারাপ ভাবি তোমার স্বভাবের কারণে, এই কথার কারণে। বাস, এইটা আমার পার্সোনাল ব্যাপার, আপনি মুরব্বী মানুষ জান এখন। আপনার সাথে আমি আর কোনো বেয়াদবি করতে চাই না, যান। তার কিন্তু মাথার মধ্যে প্রবলেম দেখা দিছে, বুঝছো? মনস্তাত্ত্বিক ডাক্তার দেখানো উচিত, পাগলের ডাক্তার দেখানো উচিত। বেলা তুমি পাগল হয়ে গেছো আমার ভাবি? শুধু আমি একলা কই না, তোমার ভাইজানও কয়, তার মধ্যে অস্বাভাবিকতা দেখা দিছে, মা হইতে পারে না। এই জন্য একদম চুপ করো, কি সব কথাবার্তা কইতাছো তুমি? কি উদ্দেশ্য তোমার? আমার আবার কি উদ্দেশ্য থাকবে? আমার বউ না কি বউ? তোমার ভাইয়ের তার উদ্দেশ্য থাকতে পারে, সেটা একতে পারে ছেড়ে দিতে পারে, তার ইচ্ছা। আমার ভাইজান তোমার মতন এরকম খারাপ চিন্তা ভাবনা করে না। খুব বড় মনের মানুষ, সে বড় চিন্তা ভাবনা করে। হ্যাঁ, কত যে বড় চিন্তা ভাবনা করে এটা তো দেখছি, নিজের বোনের জামাইরে খুন করার লেগে মানুষ পাঠাইছে। কুটি সাত ধারে কথাবার্তা কইয়া কইলাম, আমার ভাইজান মোটে এসব কাম করে নাই। না না, এসব কাম করে না তো, একটা ব্যাস ধরে আছে, ব্যাস ব্যাস সব লেবাস। যত বড় মনের মানুষ মনে করতেছ তত বড় মনের মানুষ সে না, ক্ষুদ্র মন মানসিকতার মানুষ। সব বাড়ি যাবো গা, থলের বিড়াল কিছুদিনের মধ্যে বাড়িতে আছে। থলের বিড়াল কার বাইর হয় খালি দেখো, কয়টা দিন অপেক্ষা করো। তোমার দিবা আছে না, এই দিবার বাইর হইব থলের বিড়াল, হারাটা দিন খালি তো ওই বৈরাম খারে নিয়া ঘুরে বেড়ায়। কথা কথা বুঝ করে কই, দিবা মোটেও এই ধরনের মাইয়া না। অহন খুব গায়ে লাগতাছে তাই না? এতক্ষণ যে আমার ভাইজানের নামে এত এত খারাপ কথা কইতেছিলা। খারাপ কথা কইছি না, সঠিক কথা কইছি, কিছুদিনের মধ্যে জানতে পারবা। বউরে কয়ে গেছে এক জায়গার কথা, গেছে অন্য জায়গায়, আবার বিয়া করছে দুইটা। আগে বিয়া করছে উগান্ডার মারে, এরপরে তোমার এই ভাবিরে। এখনো নিশ্চয় প্রতারণা আছে, প্রতারণা নিশ্চয়ই কি অবশ্যই আছে, কারণ এখনকার ভাবিরে তো সে জানে না আগের বিয়ার কথা, এটা নিয়ে তো বোধকে আওয়াজ হয়েছি। অসাধারণ সুন্দর ব্যাখ্যা দিছো, একদম ইন্টেলেকচুয়াল লেডি বুদ্ধিজীবীর মতো, খুশি হয়েছি তোমার ব্যাখ্যা শুনিয়া। ভালো ভালো, যাই গিয়ে বাইরে গিয়ে ঘুরে আসি। বাইরে যাবে মানে কি করুন? কই যাইবা? কই যাবো আবার, বাইরে যেতেছি, স্নিগ্ধ সুন্দর ঝরঝরে বাতাস, আর কি ঠান্ডা, আর এইখানে এইখানে তো 50 ডিগ্রি, ঘরে গেলে তুমি 100 ডিগ্রি, মইরা হুটতে যাবো গা। আয় খারাও। এই হঠাৎ কইরা আমারে কেন তো অপছন্দ হওয়া শুরু হইলো? হ্যাঁ, তোমার কপাল ভালো,
কপালটা ভালো যে তুমি ফ্রিজও না টেলিভিশনও না। ফ্রিজ টেলিভিশন হলে কবে বদলে ভালোইতাম। আজকা তোমার বাড়িতে ঢোকা শেষ। তুমি যেই কথা কইছো তুমি আজকে খালি বাড়িতে ঢুকো, দেখো কি হয়। বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।